উৎসশ্রী পোর্টাল যবে থেকে উদ্বোধন হয়েছে তবে থেকেই প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের মধ্যে এনওসি দেওয়ার জন্য একটি আবশ্যিকতা ছিল। তো সেই এনওসিটা কেমন হবে এই নিয়ে একটি ধোঁয়াশা ছিল। তো আজকে আমি আপনাদের সামনে একটি মডেল এনওসি প্রেস করছি, যে এনওসিটা কিন্তু কোনোভাবে আমি নিজে বানাইনি, ডিআই অফিস থেকে সংগ্রহ করেছি যে এরকম একটি মডেল বানাতে হবে। দেখুন সবার উপরে লেখা আছে মডেল এনওসি ফর উৎসশ্রী। এটা কীরকম হবে না, দেখুন এনওসি টু বি ফার্নিশড ইন দি স্কুল লেটার হেড প্যাড অ্যাজ ফলো। অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা স্কুলের যে প্যাড থাকে সেই প্যাডের হেডে কিন্তু এইটা এই লেখাটা হবে, এবং সেখানে আমরা কি লিখব, দি স্কুল হ্যাজ নো অবজেকশন ইফ শ্রী শ্রীমতী, এরপরে ওই সংশ্লিষ্ট শিক্ষকের নাম লিখব বা শিক্ষিকার নাম লিখব, ডেজিনেশন তার এখানে তিনি কি পদে আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার কি ক্লার্ক কি তিনি পিয়ন তার এখানে ডেজিনেশন দেব, তারপরে সাবজেক্ট অট তিনি যদি এটি হন তাহলে সাবজেক্ট অট, আর তিনি যদি ক্লার্ক হন বা পিয়ন হন তাহলে এই অপশানটা আমরা লিখে দেবো নট অ্যাপ্লিকেবল বা এন এ নট অ্যাপ্লিকেবল, আর শিক্ষক হলে লিখব তিনি কি পড়াতেন কি বিষয়ে পড়াতেন। আন্ডার নর্মাল এইচএস সেকশন এখানে আমাদের টিক মারতে হবে, তিনি ছিলেন কোন সেকশানে, নর্মাল সেকশানে না এইচএস সেকশানে, ইজ ট্রান্সফার্ড অ্যাজ প্রেড ফর অ্যান্ড দি আন্ডার সাইন ডিক্লেয়ার্স দ্যাট দি পার্টিকুলার্স অ্যাজ মেনশনড ইন দি অ্যাপ্লিকেশন আর ট্রু অ্যান্ড কারেক্ট অ্যাজ পার রেকর্ডস মেনটেন বাই দি স্কুল। ইট ইজ অলসো মেনশনড দ্যাট দি সেড টিচার ইজ নট আন্ডার সাসপেনশন অ্যান্ড দ্যার ইজ নো ডিপি স্ল্যাশ জুডিশিয়াল প্রসিডিংস অর ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ অর কোর্ট কেস ইন কানেকশন উইথ ট্রান্সফার এগেনস্ট দি টিচার। এটা লেখার পরে তার নিচে প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয় বা এইচটি বা টিআইসি ওখানে সই করবেন, এবং বাম দিকে তার স্ট্যাম্প মারবেন, স্ট্যাম্প মারার পরে ওই অংশটিকে তার মোবাইলে ফটো তুলবেন, ফটো তুলে 200 KB মধ্যে এটিকে সিলেক্ট করে যে এনওসি যে আছে আপলোড সেই এনওসি আপলোড সেকশানে গিয়ে এটাকে আপলোড করে ফেলবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা যেন অবশ্যই 200 KB মধ্যে হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, থ্যাংকস, হ্যাভ এ গুড ডে।